সামনেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ান ডে বিশ্বকাপ তার আগে এশিয়ান ক্রিকেটে সবচেয়ে জমজমাট আসর এশিয়া কাপ মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ তবে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে শেষ বল বাকি থাকতেই পাঁচই উইকেটে বড় ব্যবধানে পরাজয় বরণ করেছে সাকিবুল হাসানের দল শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ে এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার আশা অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের যদিও কাগজে কলমে এখনও টিকে আছে লাল সবুজের প্রতিনিধিরা তাই টাইগার সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের পরেও সুপার ফোরে কিভাবে যেতে পারবে বাংলাদেশ দল এবার এশিয়া কাপে অংশ নিয়েছে ছয়টি দল ফলে গ্রুপ পর্বে মাত্র দুইটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে দলগুলো এখন পর্যন্ত দুই গ্রুপেরও একটি করে মোট দুইটি ম্যাচ অনুষ্ঠিত হলেও দুই দল এখনও মাঠেও নামেনি তবুও গ্রুপ পর্বে এখনও চার ম্যাচ বাকি থাকলেও শুরু হয়ে গেছে সমীকরণের হিসেব নিকেশ এবার গ্রুপ বিতে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান বৃহস্পতিবার বি গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোয় সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে আসরের সহায়যোগ শ্রীলঙ্কা আর প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় বিপাকে পড়েছে বাংলাদেশ দল এখন সুপার ফোরে জায়গা পেতে হলে কঠিন সমীকরণ মেলাতে হবে বাংলাদেশকে আগামী তিন সেপ্টেম্বর লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে বাঁচা লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প কোন পথ নেই জিতলে সুপার ফোর আশা বেঁচে থাকবে সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার ও আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ ম্যাচের দিকে তবে হেরে গেলে বিদায় নিশ্চিত হবে সাকিবদের আগামী পাঁচ সেপ্টেম্বর লাহোরে মুখোমুখি হবে শ্রীলঙ্কা আফগানিস্তান এই ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারায় তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে লঙ্কানরা সরাসরি চলে যাবে সুপার ফোরে এতে বাংলাদেশ রানার্স আপ হয়ে শেষ চারে কোয়ালিফাই করবে যদি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে কিন্তু শ্রীলঙ্কা যদি আফগানদের কাছে হেরে যায় তখন তিন দলের একটি করে জয়ের হিসেব হবে রান রেট বিবেচনায় যে দুই দল এগিয়ে থাকবে তারাই খেলবে সুপারফোর স্টেজে তিন দলের সমান একটি করে জয় হলেও রেটিংয়ে পিছিয়ে থাকা দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে সেখানে এশিয়া কাপের শুরুতেই বেশ পিছিয়ে যাওয়ায় ব্যাকফুটে আছে টিম টাইগার্সরা